বিসমিল্লাহির রহমানির রহিম। দেশে প্রবাসে অবস্থিত সকল সম্মানিত ভাই বোনকে জানাচ্ছি সালাম। আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আপনাদের জন্য সবসময় দোয়া করি আল্লাহ যেন আপনাদের ভালো রাখেন, সুস্থ রাখেন। আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের দোয়ায় ভালো থাকি, সুস্থ থাকি এবং বেশি বেশি করে আরবি ভাষার এই চমৎকার ভিডিওগুলো আপনাদের দিয়ে যেতে পারি। সম্মানিত ভাই বোনেরা, আজকের পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য বিশেষ অনুরোধ রইল, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আসুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের এই চমৎকার পর্বটি। আমাদের আজকের প্রথমত যে বাক্যটি আছে সেটি হলো চা পাতা। চা পাতাকে আরবি ভাষায় বলে ওরাক শাহ। ওরাক শাহ মানে হচ্ছে চা পাতা। এরপর লেখা আছে চাল বা ভাত। চাল বা ভাতকে আরবি ভাষায় বলে আয়েশ বা আরুজ। আরুজ মানে হচ্ছে চাল বা ভাত। এবার লেখা আছে ডাল। ডালকে আরবি ভাষায় বলে আদেশ। আদেশ মানে হচ্ছে ডাল। চলে যাব আর একটি শব্দে, লেখা আছে লবণ। লবণকে আরবি ভাষায় বলে মিলাহ। মিলাহ মানে লবণ। ঘি। ঘি এর আরবি শব্দ হচ্ছে সিমিন, অথবা আপনি ঘিও বলতে পারেন, কোনো সমস্যা নেই। সিমিন মানে হচ্ছে ঘি। এবার লেখা আছে মাখন। মাখন এর আরবি হচ্ছে জিবদা বা জিবেন। জিবদা বা জিবেন অর্থ হচ্ছে মাখন। চলে যাচ্ছি আরো একটি নতুন শব্দে, লেখা আছে চিনি। চিনিকে আরবি ভাষায় বলে সুক্কার। সুক্কার মানে হচ্ছে চিনি। এরপর লিখা চিনি ছাড়া। চিনি ছাড়া এই বাক্যটিকে আপনি আরবি ভাষায় সুন্দর করে বলবেন বেদুন সুক্কার। বেদুন সুক্কার মানে হচ্ছে চিনি ছাড়া। পরবর্তী শব্দটি হচ্ছে তৈল। তৈল বা তেলকে আরবি ভাষায় বলে দেহেন, অথবা বলতে পারেন জেত। দেহেন বা জেত অর্থ হচ্ছে তৈল। তারপর লিখা আছে পেঁয়াজ। পেঁয়াজকে আরবি ভাষায় বলে বচল। বচল মানে হচ্ছে পেঁয়াজ। তারপর লিখা আছে রসুন। রসুন এর আরবি ভাষা হচ্ছে তুম। তুম মানে হচ্ছে রসুন। তারপর লিখা আদা। আদা এর আরবি ভাষা হচ্ছে জাঞ্জাবিল। জাঞ্জাবিল অর্থ হচ্ছে আদা। এখন যে শব্দটি লেখা আছে সেটা হলো মরিচ, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি চিলি। তো মরিচকে আরবি ভাষায় বলে ফিলফিল অথবা পিলপিল। বিভিন্ন স্থানে এ দুটি শব্দই ব্যবহার করা হয়, কোথাও ফিলফিল বলে, কোথাও পিলপিল বলে। তো দুটি শব্দের অর্থ আমরা জানলাম মরিচ। নেক্সট যে শব্দটি আছে সেটা হলো ঝালমরিচ। ঝালমরিচকে আরবি ভাষায় বলে ফিলফিল হার। ফিলফিল হার মানে ঝালমরিচ। সম্মানিত দর্শক, এখানে আপনাদের একটি কথা আমি বলে রাখি, হার শব্দের অর্থ যেমন ঝাল, আবার হার শব্দের অর্থ গরম। যেমন আজ খুব গরম আমরা বলতে পারি ইয়াউমুল কাতির হার, মানে আজ খুব গরম। আর শুধু খুব গরম হলে কাতির হার মানে হচ্ছে খুব গরম। আর যদি বলি আজ খুব গরম তাহলে ইয়াউম কাতির হার। নেক্সট শব্দটি হচ্ছে কাঁচামরিচ। কাঁচামরিচকে আরবি ভাষায় বলে ফিলফিল আখদার। ফিলফিল আখদার মানে কাঁচামরিচ। শুকনো মরিচকে আরবি ভাষায় বলা হয় ফিলফিল আহমার। ফিলফিল আহমার মানে শুকনো মরিচ। মিষ্টি মরিচকে আরবি ভাষায় বলে ফিলফিল বারিদ। ফিলফিল বারিদ। সম্মানিত দর্শক, এখানে আরেকটু বলে দেখি, বারিদ শব্দের অর্থ কিন্তু ঠান্ডা। তারপর গোলমরিচকে আরবি ভাষায় বলে ফিলফিল আসুয়াদ। ফিলফিল আসুয়াদ মানে গোলমরিচ। কিসমিসকে আরবি ভাষায় বলে জাবিব। জাবিব মানে হচ্ছে কিসমিস। লেখা আছে দারুচিনি। দারুচিনি এর আরবি হচ্ছে দারচিন। দারচিন মানে দারুচিনি। এখন লেখা আছে এলাচি। এলাচিকে আরবি ভাষায় বলে হেল।
হেল মানে হচ্ছে এলাচি। লং বা লবঙ্গকে আরবি ভাষায় বলে মুসমার, মুসমার মানে লং বা লবঙ্গ। তারপর লেবু, লেবু এর আরবি হচ্ছে লেইমন অথবা লিমন, লিমন বা লিমন। নেক্সট শব্দটি হচ্ছে শুকনো কালো লেবু, শুকনো কালো লেবুকে আরবি ভাষায় বলে কামুন, কামুন শব্দের অর্থ শুকনো কালো লেবু। এবার লেখা আছে হলুদ, হলুদকে আরবি ভাষায় বলে কুরকুম, কুরকুম মানে হচ্ছে হলুদ। পরবর্তী শব্দটি হচ্ছে কারি পাউডার, কারি পাউডার হচ্ছে তরকারিতে যেই মশলাটা আমরা দেই সেগুলোকে কারি পাউডার বলা হয়। তো কারি পাউডারকে আরবি ভাষায় বলে বাহারাত, বাহারাত মানে হচ্ছে কারি পাউডার। আটা, আটা এর আরবি হচ্ছে তাহিন, তাহিন মানে আটা। এরপর লেখা রান্না করা, রান্না করাকে আরবি ভাষায় বলবেন এদবাক, এদবাক মানে হচ্ছে রান্না করা। পানি, পানিকে আরবি ভাষায় বলবেন ময়া, ময়া মাই বলবেন না, বেশিরভাগ ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ময়া, তো আপনারা ময়াই ব্যবহার করবেন। যেমন পানি দাও, জিপ ময়া, জিপ ময়া মানে পানি দাও। তারপর লেখা আছে রুটি, রুটিকে আরবি ভাষায় বলে খুবুজ, খুবুজ মানে হচ্ছে রুটি। এবার লেখা আছে মুরগি, মুরগিকে আরবি ভাষায় বলে দিঝাজ বা দিয়াই, দিঝাজ বা দিয়াই মানে মুরগি। লেখা আছে হাঁস, হাঁসকে আরবি ভাষায় বলে বাত, বাত মানে হচ্ছে হাঁস। এবার লেখা আছে ডিম, ডিম এর আরবি হচ্ছে বেত, বেত মানে ডিম। পরবর্তী শব্দটি হলো রান্নাঘর, রান্নাঘর এর আরবি হচ্ছে মাদবাক, মাদবাক মানে রান্নাঘর। তারপর লিখা গ্যাস, গ্যাসকে আরবি ভাষায় বলে গ্যাস, গ্যাস অথবা আপনি গ্যাস বললেও চলবে, কোনো সমস্যা নেই। এবার লিখা হাঁড়িপাতিল, হাঁড়িপাতিলকে আরবি ভাষায় বলে গিদর বা জিদর, গিদর বা জিদর হাঁড়িপাতিল। তারপর লিখা আছে, আশা করি আপনাদের কাছে আজকের পর্বটি ভালো লাগছে, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনার মন্তব্য, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।